রাতের অন্ধকারে চন্দন গাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি পঞ্চায়েতের চূড়ামণিপুর ও মুসলো গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, চূড়ামণিপুর গ্রামের সুজিত মজুমদার নামে এক ব্যক্তির বাড়ির বাগান থেকে একটি চন্দন গাছ চুরি করে দুষ্কৃতীরা এবং আরও একটি চন্দন গাছ কাটার চেষ্টা করতেও ব্যর্থ হয়। অন্যদিকে মুসলো গ্রামের একটি মন্দির থেকে দুটি চন্দন গাছ চুরি হয়েছে। অনেক রাত্রে হয়েছে সম্ভবত। কটা গাছ চুরি গেছে? একটা গাছ কেটে নিয়ে চলে গেছে, গুড়িটা নিয়ে চলে গেছে, আর একটা গাছে অর্ধেকটা কেটে রেখে দিয়েছে। বলতে রাতের অন্ধকারে এইভাবে যদি চুরি হয়ে যায়, শুধু আমাদের নয়, এর আগেও বছর দশক ধরে এইভাবেই চলে আসছে, কিন্তু কোনো এখনো পর্যন্ত চোর ধরা পড়েনি। এই কালকে গতকাল রাত্রে আমাদের এখানে হয়েছে, মুসলো গ্রামে হয়েছে, তারপর আমাদের চূড়ামণিপুর যে সার্বজনীন যে কালী মন্দির আছে তার পিছনে একজনের ভদ্রলোকের বাড়িতে, ওইখানেও গাছটা কেটেছে, নিয়ে যেতে পারেনি, কেটে দিয়েছে। এভাবে যদি চুরি মানে চলতে থাকে তাহলে আমরা তো একটু আতঙ্কেই রয়েছি। ধরুন তারপরে তো ধরুন আমাদের শ্মশানের এইখানে তো মদ গাজার আসর প্রতিদিন বসছেই, প্রশাসনকে বলেও কোনো মাঝে মাঝে আসে রেড করতে, কোনো কাজ কিছু হয়নি। তারপর এরপর ধরুন এই কৈরি রাস্তাটা সন্ধে হয়ে গেলে কৈরির মানে চূড়ামণিপুর মোড় থেকে কৈরির একদম গ্রাম মানে গ্রামের আগে পর্যন্ত সব সব অসামাজিক কাজ, মানে রাস্তার ধারে যা খুশি হচ্ছে। কৈরির ভদ্রলোকরা যারা আছে অনেকেই মানে বলেছেন, হ্যাঁ হয়তো কাজ কিছু হচ্ছে। মানে আপনার বাড়ির চন্দন গাছ চুরি হলো, আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। তারা কি ওনারা এসেছিলেন আমাদের সেবিক আমাদের যে ভিলেজ পুলিশ ওনাকে জানিয়েছিলাম, উনি আবার থানাতে সম্ভবত জানিয়েছেন, নিয়ে পুলিশের গাড়ি এসেছিলো, এসে ছবি টুবি করে নিয়ে গেছে। গাফিলতি ধরুন আমাদের ধর জেগে থাকা তো সম্ভব না একটা গাছের জন্য, কিন্তু যদি মাঝে মাঝে টহলদারিটা যদি একটু ভালো হয় তাহলে খুব ভালো হয়। আপনার যে গাছটা খোয়া গেছে তার আনুমানিক মূল্য কত হবে? হ্যাঁ এটা 20,000 টাকার মতন দাম হবে। আর একটা যেটা কেটেছে ওটা মোটামুটি নিয়ে যেতে পারে নি, ওটা 30-35 মতন দাম হতো। ঘুমাচ্ছিলাম সকালে উঠে দেখি গাছ ডালগুলো পড়ে রয়েছে। হ্যাঁ দারুণ ক্ষতি, আর কি এই জিনিসটা হবে? আর হবে না। আপনি মন্দিরে কত বছর ধরে আছেন? আজ 17 বছর হলো। আচ্ছা গাছগুলো কারা চুরি করেছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে বা কি বলবো, গ্রামের লোক না থাকলে এগুলো তো হওয়া সম্ভব নয়। মানে আপনি মনে করছেন যে হয়তো গ্রামের লোক সাথে থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ির মালিকরা সোনামুখী থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাড়ির সদস্যদের চেঁচামেচিতে গাছ ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে কে বা কারা এই চুরির ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘুমাচ্ছিলাম, তারপরে কিভাবে বুঝতে পারলেন? পড়াতে যখন কাটছে আওয়াজ পেলাম, আওয়াজ পেয়ে লাইট জ্বলে দেখলাম দুজনা কাটছে গাছ, তখন পড়ে গেছে। লাইট জ্বলে চোর চোর বলে চিৎকার করেছি, তখন ছুটে চলে গেল। আপনারা কি তাদেরকে ধরতে পারেননি? না ধরতে পারিনি। প্রশাসনকে জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ জানিয়েছি, সব আসছে দেখছে। আচ্ছা কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা? আতঙ্কিত তো পুরোটাই, এরপরে তো ঘরের মধ্যেও কিছু চুরি টুরি করতে আসতে পারে। আপনারা কি চাইছেন প্রশাসনের কাছে? কি চাইছেন? চাই রাত্রেবেলা যদি একটু মানে টল দেয় ভালোই হয়। বাবা তোমারও ছবি তুলে আসেন। ঘটনাটা হয়েছিল বলতে রাত্রেবেলায় তো আমরা বুঝতে পারিনি, এবারে সকালবেলায় উঠে দেখছি এরকম গাছটা নিয়ে চলে গেছে এটাই। আচ্ছা আপনারা কতটা আতঙ্কিত রাতের বেলায় এই যে চন্দন গাছ? হ্যাঁ তা পুরোটাই, আমাদের বাড়িতে তো আরও গাছপালা রয়েছে বা এমনি, এবার যদি এরকম হয় তাহলে এটা তো ঠিক নয় এটাই। কাদের গাফিলতি এই রাতের বেলায় এই যে চুরি বাড়ছে? চুরি বাড়ছে সেটা এবার কি কি করে বলবো, যদি বুঝতে পারতাম তাহলে তো মানে ইয়ে হতো, এবার গাফিলতিটা
কি আর ওরকমভাবে বলা যায় পার্টিকুলার নাম ধরে, হ্যাঁ প্রশাসন ছাড়া। এবারে এখানে ক্যাম্প চলছে শুনতে পাচ্ছি যে, তা সত্ত্বেও পুরো টহলদারি চলছে, তা সত্ত্বেও এরকমভাবে কী করে নিয়ে যেতে পারে? আমরা তখন রাত ঘুরি দেখছি 1:30 বাজছে, মোবাইলে দেখছি 1:30 বাজছে, দিয়ে তারপর কী হলো? তারপরে ওই আমি ঘুমাচ্ছিলাম, ওদের চিৎকার শুনে আমি উঠে উঠলাম, উঠে তালা খুলে বাইরে বেরিয়ে এলাম, দিয়ে একে তাকে পাড়ার সব ফোন করলাম, সবাই এলো, এসে দেখে গেল। যদিও কোচডিহি পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রায় জানান, এই বিষয়ে আমি কিছুই জানি না, যদি কোনো অভিযোগ আসে তাহলে পঞ্চায়েতগতভাবে তদন্ত করা হবে। আমি তো কিছুই জানি না, আমার কাছে কোনো রিপোর্টও আসেনি এখনো অবধি। যদি আসে তাহলে তখন ইয়ে করবো। ওনা যাদের গাছ চুরি হয়েছে তারা এখনো পঞ্চায়েতকে জানায়নি? না, পঞ্চায়েতকেও জানায় না, আমাকেও জানায় না। পক্ষ থেকে তদন্ত হবে, যদি জানাই তাহলে তদন্ত নেওয়া হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।